হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে, আর এটা সম্পূর্ণ অন্যরকমভাবেই তৈরি করেছি, আর এটা খেতে এতটাই দুর্দান্ত না দেখলে বুঝতে পারবে না। সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি এই চিকেনের রেসিপিটি দেখতে থাকো। চিকেনের রেসিপিটা করার জন্য আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এনেছি, জলও ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি একটু বেসন। খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতো রেখে দেব। এই রেসিপিটা রান্না করতে আমি এখানে নিয়েছি আলু আর কাঁঠালের এঁচোড়। সবগুলোকে কেটে আমি ধুয়েও নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে ফেলবো এগুলোকে। খানিকটা পেঁয়াজ আমি এইভাবে নিয়েছি। আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটু মেথি, খুব সামান্য। দিচ্ছি গোটা গরম মশলা। দিলাম একটু কসুরি মেথি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ। আমি এখানে 3-4টে মতো পেঁয়াজ নিয়েছি, এইভাবে চপ করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিকেনটাকে একটু নেড়ে ফেলে নেব। এবার এর মধ্যে একটা টমেটো আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন কিন্তু আগে দেইনি। সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু রেড চিলি পাউডার দিলাম। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, খুব সামান্য একটু একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দেব একটু গোবিন্দভোগ চাল, এটাকে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, এটাকে দিয়ে দিলাম এক মুঠ মতো গোবিন্দভোগ চাল। এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি, 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে বেসন দেওয়া আছে, তোমাদের হাতে টাইম থাকলে আলাদা করে ফ্রাই করে নিতে পারো, আর যেভাবে করেছি ঠিক এইভাবেই চিকেনটা করে নেবে, শুধু আলাদা করে একটু ফ্রাই করে নিতে পারো, আর হাতে টাইম না থাকলে আমার মতোই করে নিতে পারো। এটা কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো হবে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি, এইভাবে কেটে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি, এবার আমি এই পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, দিচ্ছি একটু সামান্য একটু গরম মশলা পাউডার, খুব সামান্য একটু ঘি, এবার এর সাথে একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওভেন থেকে কিন্তু নামিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের চিকেন আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে সবাইকে রিকোয়েস্ট করবো পাশে থাকা, আর যারা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার আজকের চিকেনের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।